আজকে আমি যে গল্পটা বলবো এটা আমেরিকায় ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা, যে ঘটনার ব্যাখ্যা আজকে পর্যন্ত কেউ দিতে পারেনি। ঘটনাটা ঘটেছিল আমেরিকার সিয়াটলে। 1991 ক্রিস্টোফার কেস নামে একটা লোককে ওর বাথটাবে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে, ফিটাল পজিশনে, আর ওই সময় ওর গায়ে সব কাপড় চোপড়ই ছিল। তো ক্রিস্টোফারের মৃত্যুর জন্য পুলিশ ক্রিস্টোফারের অনেক ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে ইন্টারভিউ করেছিল ইনফরমেশনের জন্য। এর মধ্যে একজন ছিল ক্রিস্টোফারের ফ্রেন্ড, যার নাম ছিল স্যামি নামে একটা মহিলা। তো ও পুলিশকে ইন্টারভিউ টাইমে বলেছিল যেদিন ক্রিস্টোফার মারা গিয়েছিল তার আগের দিন রাতে ও অনেক উইয়ার্ড কল পেয়েছিল ক্রিস্টোফার থেকে। ক্রিস্টোফার স্যামিকে ফোন দিয়ে বলেছিল প্রায় দুদিন আগে একদিন রাতের বেলা স্যামি যখন ওর বেডে শুয়েছিল ও হঠাৎ করে হুইসপারের শব্দ শুনতে পাচ্ছিল ওর বেডের নিচ থেকে। তো ক্রিস্টোফার যখন ডিসাইড করলো এই শব্দটা কোত্থেকে আসে ও চেক করবে বেডের নিচে, কিন্তু এটা যখন করতে গিয়েছিল ও রিয়েলাইজ করলো ওর পুরো বডি মুভ করতে পারছিল না। তো ক্রিস্টোফার অনেক নড়াচড়া করতে ট্রাই করছিল কিন্তু ও পারছিল না। ও হঠাৎ নোটিস করলো ওর বেডের নিচ থেকে একটা কালো আকৃতির কিছু একটা আস্তে আস্তে বের হচ্ছে, আর এটা আস্তে 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 অনেক বড় হচ্ছিল। আর ওই কালো আকৃতির জিনিসটা ক্রিস্টোফারের গায়ের উপর বসে জোরে গলা ধরে চেপে রেখেছিল আনটিল ক্রিস্টোফার সেন্সলেস হয়ে গিয়েছে। তো এরপর দিন সকালে ক্রিস্টোফার যখন ঘুম থেকে উঠেছিল ওর গলায় অনেক ব্যথা পাচ্ছিল আর কিছু কালো রঙের ছোপ ছোপ দাগ ছিল। আর ক্রিস্টোফার আরেকটা ভয়ানক জিনিস নোটিস করলো যে ওর দু হাতে রক্ত আর প্রত্যেক আঙ্গুলের এই টিপ গুলো কাটা ছিল। তো ক্রিস্টোফার যখন ফোনে ওই দিন ওর ফ্রেন্ড স্যামিকে এসব কথা বলছে, একটুর জন্য ক্রিস্টোফার ওর কথা বন্ধ করে দিয়েছিল, একদম নীরব হয়ে গিয়েছে। আর একটু পরে ও আবার স্যামিকে বলল আমি তো এখনই হুইসপার শুনছি আমার দরজার বাইরের থেকে। এরপর ফোন আবার নীরব হয়ে গেল আর লাইনও কেটে গিয়েছে, স্যামি আর ক্রিস্টোফার থেকে কখনো কিছু শুনেনি। তো ক্রিস্টোফারের মৃত্যুর জন্য পুলিশ আজকে পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারেনি, কারণ ওর ঘরে কোনো ব্রেকিং এর সাইন ছিল না। পুলিশ যখন ক্রিস্টোফারের ঘরে ইনভেস্টিগেশন করতে গিয়ে ওরা দেখে যে ক্রিস্টোফার রুমে 10টা মোমবাতি ছিল যেগুলো জ্বালানো হয়েছিল, ওর রুমে একটা ক্রস ছিল, আর ওর রুমের চারপাশে লবণের লাইন ছিল। তো এইসব জিনিস দেখে ধারণা করা হয়েছিল ক্রিস্টোফার কোনো রিচুয়ালের জিনিস করছিল। তো আজকে পর্যন্ত এটা আনসলভড, আসলে ক্রিস্টোফারের সাথে কি হয়েছিল। তো এটাই ছিল আমার আজকের গল্প। আপনারা কি মনে করেন এই অদ্ভুত ঘটনার ব্যাখ্যা কি, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। গল্পটা ভালো লাগলে শেয়ার করবেন, আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করতে পারেন, আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে জানা মতো স্বপ্ন ব্লগস।